সাবস্ক্রাইব করুন আর কেআরবিডি চ্যানেলকে, আর বেল আইকন চাপুন সবার আগে ভিডিও দেখতে। সালাম আলাইকুম, আমি আর কে রাজু, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইএমআই সম্বন্ধে। ইএমআই কি এবং এটা কিভাবে কাজ করে? ইএমআই এর ফুল ফর্ম হলো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, যেটার বাংলা বলতে গেলে আপনার মাসিক কিস্তি বোঝায়। তো মাসিক কিস্তি বা ইএমআই যেটাই বলি না কেন, এটা আমাদেরকে কীভাবে সুবিধা দেয়, আর এর মধ্যে আমরা যদি ইএমআই এর মাধ্যমে কোনো কিছু নেই সেটার আমাদের কী কী অসুবিধা এবং কী কী সুবিধা হতে পারে, এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি জানতে পারবেন অনেক কিছু। তো প্রথমে আসি, ইএমআই সুবিধাটা হলো, সবচেয়ে বড় সুবিধা যেটা আমরা পাবো সেটা হলো, আমরা যারা কম মানে ইনভেস্টমেন্ট করতে চাই কোনো একটা বিষয়ের উপরে, মানে আমার কাছে এই মুহূর্তে ওই পরিমাণ টাকা নেই যে পরিমাণ টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, সেক্ষেত্রে আমি ইএমআই সুবিধাটা নিতে পারি। ইএমআই সুবিধাটা হলো যে আমি প্রোডাক্টটা যদি 50,000 টাকা হয়, সেটাকে আমি মান্থলি বেস আমি যদি 36 মাসের ইয়াতে নেই, যে আমি 36 মাসে এটাকে পরিশোধ করবো এই 50,000 টাকা মানে এই পণ্যটার, তো সেক্ষেত্রে আমার প্রতি মাসিকভাবে কিস্তিতে এটা পরিশোধ করতে হয়। তো এই সুবিধাটা হলো তাদের জন্য যারা প্রোডাক্টটা ফুল পেমেন্ট মানে ইনস্ট্যান্টলি করেন না, মানে ক্যাশ পেমেন্ট করেন না, মাসিকভাবে পেমেন্ট করতে চান, এবং কি হয়তোবা মাসিকভাবে পেমেন্ট করাই তার জন্য উপকার হয় বা তার জন্য এটাই সুবিধা। কারণ অনেকের কাছে 50,000 বা 1,00,000 বা 2,00,000 টাকা ইনস্ট্যান্ট করতে পারে না, সেজন্য সে ইএমআই এর সুবিধাটা নেয়। ইএমআই সুবিধাটা নিলে তার সাথে তার মানে এটার সাথে ক্ষতিটা কী থাকতে পারে, ক্ষতি বলতে মানে এটার সাথে আপনার অপঘট বা এটার সাথে কী ধরনের একটু সমস্যা আছে সেটার বিষয়ে যদি বলি, সেটা হলো ইএমআই যদি আপনি 36 মাস অথবা 12 মাস 24 মাস, আসলে এটা ডিপেন্ড করবে আপনি কোন ব্যাংকের কার্ড দিয়ে নেবেন। ইএমআই নিতে হলে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, তা হলো ক্রেডিট কার্ডের কথা। ক্রেডিট কার্ড যদি না থাকে আপনাকে ইএমআই কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানই দেবে না। ক্রেডিট কার্ড থাকলেই আপনি ইএমআই সুবিধাটা নিতে পারবেন এবং কি ইএমআই সুবিধাটা উপভোগ করতে পারবেন। তো ইএমআইয়ের যে আমি যে মাসিক যে বিষয়টা বলতেছি সেটা নির্ভর করবে আপনি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার কাছে রয়েছে তার উপরে ভিত্তি করে। তো মনে করুন আপনি সিটি ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইএমআইটা পাবেন বেশি, কারণ আমি দেখেছি বেশিরভাগ প্রতিষ্ঠান বা বেশিরভাগ অনলাইন শপের মধ্যেই মানে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য 36 মাস পর্যন্ত ইএমআই অ্যালাউ করে। তাছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড তারা সম্ভবত 24 মাস, তারপরে রয়েছে আপনার অন্যান্য যেগুলো, এভাবে বেরি করে আপনি আপনার ব্যাংকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে আসলে আপনার ব্যাংক কত মাস পর্যন্ত ইএমআই আপনাকে দিতে পারবে, এটা আপনার ব্যাংকই আপনাকে জাস্ট কল দিলে হেল্পলাইনে আপনাকে বলে দেবে। তো ইএমআই সুবিধাটা যেরকম আছে তার সাথে একটু অসুবিধা আছে। অসুবিধাটাই আমি তো বললাম যে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে। যদি 50,000 টাকার একটা পণ্য আপনি গড়ে নিয়ে আসেন, আজকে নিয়ে আসেন, আর 36 মাসের জন্য সেটাকে আপনি ইএমআই সিস্টেম করে দেন, মানে 36 মাসের জন্য আপনি কিস্তি ব্যবস্থাটা নিয়ে নেন, সেক্ষেত্রে কী হলো যে আপনি আগে পণ্যটা ব্যবহার করতেছেন, তারপরে তার পণ্যর পরিশোধ করতেছেন তার মূল্যটা। তো বিষয়টা হলো যে আপনি যে 36 মাস আগে মানে পণ্যটা ইউজ করতেছেন আর তারপরে পণ্যর মূল্য আস্তে আস্তে দিচ্ছেন, এমনটা না। বিষয়টা হলো যে আপনার হয়ে ব্যাংক আপনার টাকা পুরাটাই ওই প্রতিষ্ঠানকে দিয়ে দেয় ইনস্ট্যান্টলি, আর ব্যাংক পরবর্তীতে প্রতি মাসিক হিসাবে আপনার থেকে এই চার্জটা করে নেয়। তো সেক্ষেত্রে ব্যাংক এখানে বিনামূল্যে এই কাজটা করে না, ব্যাংক যেটা করে সেটা হলো আপনার এই মানে এই 3 বছরের জন্য একটা ইন্টারেস্ট ফিক্স করে। এক একটা ব্যাংকের এক এক ধরনের ইন্টারেস্ট রেট থাকে, তো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই দেখতেই পাবেন যে আপনি যে ব্যাংকের কার্ড দিয়ে নেবেন ওই ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কী। 3 বছর পর এই 50,000 জিনিসের জন্য আপনাকে কত টাকা বেশি দিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তো সাপোজ যদি 50,000 টাকা হয়, তাহলে আমার যতটুকু ক্যালকুলেশন অনুযায়ী আপনার 3 বছরে প্রায় 10,000-এর মতো আপনার ইন্টারেস্ট চলে আসবে বা তার বেশিও আসতে পারে। এটা ইন্টারেস্টের উপর বিষয়ে বেরি করবে যে আপনার কতটুকু আসতে পারে, তো অবশ্যই দেখে নেবেন। তো ইএমআই সুবিধাটা হলো যে আমি একটা পণ্য অগ্রিম নিয়ে ব্যবহার করতেছি, পরে ব্যাংকে আমি ওই টাকাটা মান্থলি দিয়ে দিচ্ছি,
আর ব্যাংক আমার হয়ে প্রথমেই সে পুরো পেমেন্টটা করে দেয়। এটা হলো ইএমআই এর সবচেয়ে বড় আপনার সুবিধা। তো সেক্ষেত্রে ইএমআই আবার কিছু কিছু ব্যাংক আপনার মান্থলি বেজে করে, সেটা আপনার ব্যাংকের উপরে, ব্যাংকের পলিসির উপর আসলে নির্ভরশীল হয় যে আসলে ব্যাংক কীভাবে শেডিলিংটা করবে ওই কোম্পানির সাথে, যে মাসিকভাবে ওই পেমেন্টটা ওকে করবে নাকি ফার্স্ট তাকে দিয়ে দেবে। এটা কোম্পানির সাথে যেভাবে তাদের এগ্রিমেন্ট হয়েছে ঠিক সেভাবেই তারা কাজটা করবে, তবে আপনার থেকে মাসিকভাবেই নেবে আপনি যত মাসের টার্মসে নিয়েছেন। তো আশা করি ইএমআই বিষয়ে আপনি কিছু এই আলোচনার মাধ্যমে কিছু বুঝতে পেরেছেন যে ইএমআইটা কী, আর ইএমআই নিতে হলে আপনাকে কী লাগবে। যেমন ক্রেডিট কার্ড আপনার 100%, এটা শর্ত প্রযোজ্য যে আপনার ক্রেডিট কার্ড লাগবে যে কোনো ব্যাংকেরই হোক। হ্যাঁ, তবে একটা বিষয় ঠিক যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলে আপনি ইএমআই নাও নিতে পারেন, মানে আপনি নাও পেতে পারেন। তার কারণ হলো যে সব ব্যাংকের কার্ড দিয়ে সব প্রতিষ্ঠান ইএমআই অফারটা রাখে না। যেমন আপনি অনেকগুলো অনলাইনে, যেমন পিকাবো বা দারাজ, এরপরে আজকের ডিল, ওদের ইএমআই সিস্টেমে যদি আপনি দেখেন তো দেখবেন যে আপনার কয়েকটা হাতের গোনা ব্যাংকের লিস্ট আছে, বাদবাকি ব্যাংকের কোনো লিস্ট নেই। তার মানে অন্য ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেও আপনি নিতে পারবেন না। তো আপনি অবশ্যই ওই প্রতিষ্ঠানকে দেখতেই পাবেন যে প্রতিষ্ঠান কোন কার্ডগুলো অ্যাকসেপ্ট করে, তো সেটাও দেখে নেবেন। তো আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন ইএমআই বিষয়ে। আর যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।